मीरा पिटपिट करे ताकिये आछे। आपातत এই মুহূর্তে সামনে থাকা অতিমাত্রায় সুদর্শন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে মন চাচ্ছে তার। আচ্ছা ফাজিল একটা। ওর হাসি হাসি মুখের দিকে তাকালে গা জ্বলে যায়, মন পুড়ে যায়। না, ওই হাসির পানে আর তাকানো যাবে না। একবার তাকিয়েছিল এবং জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। আর নয় সেই একই ভুল। ইমান ব্যস্ত তার গিফট নিয়ে। মীরা নিচে নামার উদ্দেশ্যে হাঁটা ধরলে ইমান তার পথ আটকায়। তার বাহু আলতো করে ধরে বলে, কোথায় যাচ্ছ? নিচে যাই। কেন? আপনাকে কেন কারণটা বলবো। ইমান ভ্রুকুচকে বলে, ওসব বাদ দাও, সারাদিন তো নিচেই থাকো। আমি 7 দিন পর আসলাম, ভালো মন্দ জিজ্ঞাসা অবধি করলে না, নট ফেয়ার। আপনি ভালো আছেন? প্রশ্নটা খুবই কমন, কিন্তু ইমানের মনে হলো এই প্রশ্নে কটাক্ষের আভাস আছে। সে বলে, আমার ভালো থাকা দিয়ে কি যায় আসে? সেটাই। গিফট দিলে এখন আমার উচিত রিটার্ন গিফট দেওয়া। বলো কি নিবে? আমার কিছু চাই না। ইমান বাঁকা হেসে বলে, ফিটার গিফট দেই নাকি ডাইপার? মীরা লজ্জায় এবারে নাক কাটা যাচ্ছে। উফ, এখান থেকে পালিয়ে বাঁচতে চাইছে। সে কপট রাগ দেখিয়ে বলে, আই জাস্ট হেট ইউ। ইমান শব্দ করে হাসে শুধু, এরপর এক পা দুপা করে এগিয়ে আসে। এতে বেশ অপ্রতিভ দেখালো মীরাকে। সে ওড়নার কোনা গুটিয়ে আঙুলের সঙ্গে প্যাঁচাতে লাগে। ইমান আর এক দফা মুখের সামনে এসে দাঁড়ালো, এরপর বলে উঠে, তুমি কি জব নিয়েছো? হ্যাঁ। খুব ভালো, মন দিয়ে কাজ করবে। তোমার জন্য এবার সত্যি একটা গিফট আনা দরকার, আমি সিরিয়াস। লাগবে না বলছি তো। ইমান আচমকা তার গালে হাত ছোঁয়ালো। সে চকিতে উঠে তার আঁখি যুগলের দিকে তাকালো। ইমানের চোখে চোখ রেখে বলে, পারমিশন ছাড়া আমাকে কোনোদিন টাচ করবেন না। বিদ্যুৎ গতিতে ইমান তার হাত সরিয়ে নেয়। হুট করে যে কি তার হয়ে গেল। এই অহংকারী মেয়েটার আদুরে গাল ছুঁয়ে দেওয়ার কি দরকার ছিল? বেহায়া মন কেন তার অবাধ্য হচ্ছে? কেন? এক্সপ্লেনেশন দিতে যাবে তার আগেই নিচ থেকে হাসনা হেনা চিৎকার শোনা যায়। ইমান মীরা দুজনেই চমকে ওঠে, ভড়কে ওঠে। এক অপরের দিকে মুখ চাওয়াচাই করে তারা দুজন দোতলা থেকে নিচে নেমে পড়ে। হাসনা হেনা তার রুমের দরজা ধাক্কাচ্ছে আর চিল্লাচ্ছে। সঙ্গে সঙ্গে ইমানের মনে পড়ল, মীরাকে কোলে তুলে উপরে নিয়ে যাওয়ার আগে হাসনা হেনা রুমের দরজা লক করে দিয়েছিল, যেন সে পাছে ওদের ওভাবে দেখে না ফেলে। দেখে ফেলে ইমান ওনার সামনে সেকেন্ড টাইম লজ্জায় যেতে পারবে না। মীরাকে অতিক্রম করে সে হনহনিয়ে দরজার সামনে গিয়ে প্রশ্ন করে, আপনি কি আটকা পড়েছেন? ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যাঁ। এমন সময় সাদও বের হলো। মীরা আর সাদ অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনের কেউ কিছু বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। এদিকে ইমান পড়েছে বিপাকে। কি করবে সে? ওরা টের পেলে তার মান সম্মান কিছুই রইবে না, যতই হোক সিনিয়র সে। এসব বাচ্চামুখী মানায়? অগত্যা সে অভিনয় শুরু করে। লক ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান ত্যান শুরু করে। ভাবখানা এমন, লকে সমস্যা হয়েছে। অবাক হলেও সত্যি এই যে ইমানের এক দারুণ প্রতিভার আবির্ভাব ঘটেছে। সে ইদানিং ফার্স্ট ক্লাস অ্যাক্টর হয়ে গেছে। কি সুন্দর অভিনয় করে সে। এই যে এখন অভিনয় করে ভাবখানা এমন দেখাচ্ছে যেন নকে সমস্যার জন্য উনি আটকা পড়েছেন। সে বেশ সাবধানে লক খুলে এবং দরজা খুলে দিয়ে গম্ভীর মুখে তাকিয়ে থাকলো। হাসনাইনার ভয়ে মুখ শুকিয়ে গেছে। মীরা দৌড়ে গিয়ে পানি আনলো। উনি এক ঢোকে সবটা পানি খেয়ে বলে, হট, দরজা খুলতে পারছিলাম না, কি যে ভয় পেয়েছি। ইমান বলে, লকে সমস্যা হয়েছে মনে হয়। কি সমস্যা হয়েছে? আমি কিভাবে বলবো? মিস্ত্রি ডেকে চেক করান। তুমিই তো মিস্ত্রি। হাসনাহিনা মুখ ফসকে কথাটা বলে উঠে। ইমান চোখ বড় করে তার দিকে তাকালো। উনি আমতা আমতা করে বলে, মানে ইঞ্জিনিয়ার মানুষ তুমি, এসব বোঝো ভালো, এজন্য বললাম আর কি, কিছু মনে নিও না। ওনার কথায় সাদ আর মীরা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ইমান একবার হাসনাহেনার দিকে তাকায়, এরপর মীরাদের দিকে তাকিয়ে বলে, এ বাসার সবাই পাগল ছাগল, ইঞ্জিনিয়ারকে মিস্ত্রি বানিয়ে দিলেন। মানে আমার ডিগ্রির এভাবে অপমান? এদিনও দেখা লাগলো, এর চেয়ে রাখাল বলতেন, খুশি হতাম। আমি কালকেই মিস্ত্রি এনে চেক করাবো। মিস্ত্রি কেন আনবেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আনেন যত সব। ইমান গজরাতে গজরাতে উপরে উঠে যায়। ও চলে যাওয়ায় তারা তিনজন মিলে হাসার লাইসেন্স পেয়ে গেল যেন। ঘর হট্ট হাসিতে কেঁপে উঠে। রাতে ডিনারে একেবারে নিচে নামলো। আজকাল তার কি যেন হয়েছে। বাসায় খাওয়া দাওয়া করছে, অন্যথায় সে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে এনে খায়, না হলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে। ইদানিং এনার্জি খরচ করে বাইরে খেতে মন চায় না, বাসায় খেতে ভালো লাগছে। সে চেয়ার টেনে বসতেই হাসনা হেনা প্লেট এগিয়ে দিল। এরা আর সাথ হলরুমে টিভি রুমে নেটফ্লিক্স ছেড়ে রেখেছে। মনে হয় মুভি সিলেকশন করছে। ওরা কি রাতে আবারও মুভি দেখবে? ইমান বলে, খেতে আসো তোমরা। ইমানের এক কথায় সবাই টেবিলে বসলো, যেন সে এ বাসায় অঘোষিত হেড মেম্বার। খাওয়া শেষ করে সাদ বলে, আমরা মুভি দেখবো ভাইয়া, তুমি জয়েন করো আমাদের সঙ্গে। আমার সকালে অফিস আছে। ও আচ্ছা, কি মুভি দেখবি তোরা? ওটাই তো সিলেক্ট করতে পারছি না। হরর কিছু দেখ, মজা পাবি। নাইস আইডিয়া। ইমান একবার মীরার দিকে তাকালো, এরপর টিটকারি মেরে বলে, সাদ হরর দেখিস না, মীরা ভূত ভয় পায়। মীরা তখন খাচ্ছিল, চামচ মুখে দিয়েছে। এ কথা শুনে সে চামচ মুখ থেকে বের না করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, আমি ভূত আর ভালোবাসায় বিশ্বাসী নই। ইমান খুব খুব করে কেসে ওঠে। রাত দুটোয় মীরা আস্তে আস্তে রুমে ফিরে আসে। তারা সত্যি ভয়ঙ্কর একটা হরর মুভি দেখেছে। আপাতত সে ভয়ে সিটিয়ে আছে। মানে এত ভয়ঙ্কর কোনো মুভি হয়? এখন নিজের চুল টানতে মন চাচ্ছে। কেন সে পণ্ডিতি করে ভূতের মুভি দেখতে গেল? উফ, রুমটা একদম ওই হরর মুভির মতো অন্ধকার হয়ে আছে। সে দরজায় ক্যাচ ক্যাচ আওয়াজে সামান্য ভয় পেয়ে ঢোক গিলে। মানে আজকে সব কিছুই কুফা তার জন্য। পুরা রুম জুড়ে পিনপতো নীরবতা। সে ডিভানে এসে বসতেই ইমান নড়ে চড়ে উঠে বলে, মীরা। মীরা চমকে উঠে বলে, কি? তোমার পেছনে সাদা ওটা কি? এটা শোনার সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে চেঁচিয়ে ওঠে এবং প্রায় সঙ্গে সঙ্গে ইমান ঝাড়বাতি অন করে হাসতে থাকে। ভিতর ডিমদের ভূতের মুভি দেখা শোভা দেয় না। আমি মোটেও ভিতর ডিম না, আপনি যেভাবে চেঁচিয়েছেন যে কোনো মানুষ ভয় পাবে। ইমান মজা নিয়ে বলে, আচ্ছা তাহলে তুমি ভিতর আন্ডা বাচ্চা, এক গ্রেড প্রমোশন করিয়ে দিলাম। শয়তান কোথাকার! তার কথা শুনে ইমান সিরিয়াস মুড নিয়ে বলে, এমন রাতে শয়তানের নাম নিও না, সত্যি সত্যি ডেভিল চলে আসবে তোমার কাছে। মীরা ঢোক গিলে বলে, শয়তানকে আমি দাওয়াত দিইনি। জনাবের দাওয়াত লাগে না, ভীষণ ছ্যাচরা, নাম নিলেই হান্দা হাজির হয়। আর সুন্দরী মেয়েরা ডাকলে তো কথাই নাই, লুঙ্গিতে এই গেট দিয়ে দৌড়ে আসবে। ডেভিল লুঙ্গি পরে? পড়তেই পারে, হু নোস। মীরা গাল ফুলালো এবং সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট একটা শব্দ তার কানে ভেসে আসলো। মীরা আতকে উঠে ডিভানে পা তুলে বসে। ডেভিল তার ডাক শুনে চলে আসলো না তো? আজকের মুভিতে মেয়েটা ডেভিলকে মজা করে ডা দেয় এবং সত্যি সত্যি ওটা মেয়েটার পিছু নেয়। মীরা চেহারা ভয়ে পাংশুটে হয়ে আসে। ইমান আরেক দফা হাসে, কারণ এই সাউন্ড তার ফোনে সেট করা। ইচ্ছে করে মীরাকে ভয় দেখানোর জন্য বাজাচ্ছে। বুঝো ঠেলা এবার। তাকে নিয়ে খুব হাসাহাসি করা হলো। আজব একটা ব্যাংক গিফট দিল, আবার ইগনোর করা তো আছেই, এর শোধ তো তুলবেই। সে এমনি এমনি ছাড় দেওয়ার পাবলিক নয় সে। ইমান পৈশাচিক হাসি হাসলো। 10 মিনিট পর আবারও সাউন্ড হবে। 10 মিনিট পর যখন আওয়াজ শুরু হলো, মীরা সুরসুর করে তার দিকে এসে বলে, আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? ইমান ঘুম ঘুম ভাব করে বলে, তুমি আমার রাজ্যে কি করছো? এই আহাম্মক, চুপ কর। আওয়াজ শুনতে পাচ্ছেন? কোনো না। কিসের শব্দ? মীরাকে চিন্তিত দেখালো ভারী। ইমান হাসি আটকে রেখে তাকিয়ে আছে। মানুষকে জ্বালানো তো এত মজা। উফ! আচমকা মীরা কেঁদে ওঠে। ইমান পুরো শক হয়ে যায়। ওর কান্নার বেগ বাড়লে ইমান উঠে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি কোথাকার, তোমরা মাইয়া মানুষরা এত ঝামেলা কেন বলো তো? মেয়ে মানুষের অপর নাম প্যারা হওয়া উচিত ছিল। মানে ভূত ভয় পায় উনি, তাও কাঁপতে কাঁপতে হরর ফিল্ম দেখবে। এরপর রাতে আর অন্ধকারে ঘুমাতে পারবে না, বাথরুমে যাইতে পারবে না। কি রং তামাশায় জীবন! ইমান সমান তালে বকেই যাচ্ছে মীরাকে। মীরা তখনও তার বুকের মধ্যিখানে অবস্থান করছে। মীরা নরম অধর যুগল তার বোতাম খুলে রাখা উন্মুক্ত বুকে কিঞ্চিৎ ছুঁয়ে দিচ্ছে। এতেই যেন বেসামাল হয়ে পড়ছে সে। নিজেকে সামলানোর জন্য ইমান আবল তাবল বকছে। মাইন্ড ডিস্টার্ব করার অভিনব কৌশল। এভাবে ভোর রজনীতে সুন্দরী ললনাকে জড়িয়ে ধরে ভুল করছে সে। এখন তার নিজের চরিত্রেই বিরাট ঘাপলা লাগছে। সে এত ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে যে তার বুকের ওঠানামার অস্তিত্ব অবধি টের পাচ্ছে। নিজের উপর আস্থা থাকলেও কন্ট্রোললেস হয়ে পড়ছে সে। আচানক সে টের পেল মীরা তার বাহুতে চিমটি কাটছে। তার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। সে মাথা নিচু করে দেখার চেষ্টা করছে ঘটনা কি। তার আগেই মীরা তার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইলে 10 মিনিট পরপর ওই ভয়ঙ্কর আওয়াজ সেট করা ছিল। সে ফোন হাতে নিতেই ফোন হতে আওয়াজ ভেসে আসে। মীরা কটমট করে ইমানের দিকে তাকালে সে জিভ কেটে বলে ওঠে,